সরকারের পদত্যাগের দাবিতে শুক্রবার রাজধানীতে গণমিছিল করবে বিএনপি। এক দফার কর্মসূচির অংশ হিসেবে সেদিন জুমার নামাজের পর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা বিএনপির উদ্যোগে আলাদা গণমিছিলের কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার নয়াপল্টনে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ভীত হয়ে পড়েছে। আরও জানাচ্ছেন গোলাম মোর্শেদ। গেল 28 জুলাই ঢাকায় মহাসমাবেশ ও 29 জুলাই রাজধানীর প্রবেশপথে অবস্থান কর্মসূচি পালনের পর কিছুটা বিরতি দিয়ে আবারও নতুন কর্মসূচি দিয়েছে বিএনপি। যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করতে বুধবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলটি। এতে বলা হয়, দেশে গণতন্ত্রের মোড়কে একদলীয় শাসন চালাচ্ছে আওয়ামী লীগ সরকার। বিরোধী দল সচেতনভাবে শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে এগুলেও ক্ষমতাসীন দল সহিংসতাকে উস্কে দিচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। আসলে আওয়ামী লীগ অত্যন্ত ভীত সন্ত্রস্ত, যে যদি সত্যিকার অর্থেই মানুষের গণতান্ত্রিক অধিকারটা যদি প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে এরা নিশ্চিন্ত হয়ে যাবে। দেশের স্বার্থে আওয়ামী লীগকে প্রতিহত করা, এটা এখন জাতীয় দাবিতে পরিণত হয়েছে। মির্জা ফখরুল বলেন, সরকার গ্রেফতার নির্যাতন বাড়িয়ে বিরোধী দলের আন্দোলন দমাতে চায়। এ সময় একদফার আন্দোলনের নতুন কর্মসূচিও ঘোষণা করেন তিনি। শুক্রবার জুমার নামাজের পরে ঢাকা মহানগরে উত্তরে এবং দক্ষিণে আপনার দুটি গণমিছিল হবে এবং আমরা আশা করব এই কর্মসূচিতে সরকার কোনো বাধা প্রদান করবেন না। যদি বাধা প্রদান করেন তার দায় দায়িত্ব সম্পূর্ণ সরকারকেই বহন করতে হবে। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক স্মরণসভায় যোগ দিয়ে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনীতিতে কঠিন সময় পার করছেন তারা। আগামী দিনে কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার নির্দেশ দেন তিনি। এখন যারা সাহসিকতার সাথে সম্মুখভাবে দাঁড়াবে থাকবে তারা হবে প্রকৃত নেতা। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।